হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। চললাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটাতে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্যোমকেশের অ্যাডভান্স বুকিং নিয়ে। বন্ধুরা, এই রবিবারে আগামী এই গত রবিবারে মানে গতকালকে দেবদা একটা ক্যাপশন দিয়েছিল যে সানডে ব্লকবাস্টার, এরম একটা দিয়েছিল। তো আমি শিওর কালকে দেবদা লিখবেন 15th August ব্লকবাস্টার ইন্ডিপেন্ডেন্স ডে, এরম একটা কিছু লিখতেই পারেন। কারণ অলরেডি 15th August যে বুকমাই শোয়ের যে হাল এখন থেকে, সেটা খুব ভয়ানক। কিন্তু মানে আমি জাস্ট কলকাতার কথা বলছি, কারণ অন্যান্য শহরের তো কথা ছেড়েই দাও। কলকাতার যা যা মানে দেখতে পাচ্ছি, সোনালী সিনেমা, ডালনব 5:15 কালকে যে শোটা আছে আগামীকালকে, হলুদ হয়ে গেছে অলরেডি। প্রাচি হলুদ হয়ে গেছে, রূপমন্দির হলুদ হয়ে গেছে, এছাড়া এখনও পর্যন্ত আপাতত যা দেখতে পাচ্ছি অজন্তা হলুদ হয়ে গেছে, নজরুল তীর্থ 400 হলুদ হয়ে গেছে, প্রচুর স্টার থিয়েটার হাউসফুল যাচ্ছে, অশোকা হয়ে গেছে, কী বলে, হলুদ হয়ে গেছে, নবীনা হলুদ হয়ে গেছে, অতীন্দ্র হলুদ হয়ে গেছে, অতীন্দ্র কিন্তু ব্যারাকপুরে হলুদ হয়ে গেছে, প্রিয়া সিনেমা হল হলুদ হয়ে গেছে, কী বলবো আর, পিভিআর অভনি কলকাতা হলুদ হয়ে গেছে 1:40 শো, হাইল্যান্ড পার্ক হলুদ হয়ে গেছে 4:45 শো, সল্টলেক আর ডিবি সিনেমাস এটা 5:25 শো হলুদ হয়ে গেছে, যশোরের পিভিআর ডায়মন্ড প্লাজা 5:00 হলুদ হয়ে গেছে, উডস্কোয়ার মল নরেন্দ্রপুর 5:15 শো হলুদ হয়ে গেছে। এ বাবা, প্রচুর হলুদ তো। সিনেপলিস লেক মল কলকাতা 12:10 শো হলুদ হয়ে গেছে, 5:15 শো হলুদ হয়ে গেছে, সিনেপলিস অ্যাক্রোপলিস মল এটা 2:50 শো হলুদ হয়ে গেছে, 5:30 শো হলুদ হয়ে গেছে, ওদিকে মানি স্কোয়ারে 4:00 হলুদ হয়ে গেছে, সাউথ সিটিতে কলকাতা সাউথ সিটি 11:10 শো হলুদ, 1:25 শো হলুদ, 4:05 শো হলুদ, 7:20 শো হলুদ। এ বাবা, কালকে ভয়ঙ্কর ব্যবসা করবে ব্যোমকেশ। বললাম সিনেপলিস লেকমল কলকাতা 12:10 শো হলুদ, 5:15 শো হলুদ, সিনেপলিস অ্যাক্রোপলিস মল কলকাতা 2:50 শো হলুদ, 5:30 শো হলুদ। এই হলো হলুদের অবস্থা। তো একটা লাইন মনে পড়ছে আর খুব হাসি পাচ্ছে, সেটা হচ্ছে, বন্ধুরা এই হলুদ দেখে হেটার্স নানা তাদের প্যান্ট হলুদ করে ফেলে। আমি শুধু এটাই ভাবছি, যারা ব্যোমকেশ নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে বা নেগেটিভিটি ছড়াতে চেষ্টা করছে, তারা দেবদার এই ব্যোমকেশের আগামীকালের হলুদ দেখে না নিজেদের প্যান্ট হলুদ করে ফেলে। এটা সিরিয়াসলি বলছি, এটা আমার মাথায় লাইনটা হঠাৎ চললো তাই বললাম, আমি জানি না এটার কী রিপারকাশন হতে পারে, বাট সিরিয়াসলি এটা কী লিস্ট দেখলাম, এখনও 15 মানে আগামীকালের, আমি এটা হল লিস্ট বললাম, মানে হলুদ জাস্ট, মানে এখনও কত সময়, যে সময়টা এগোতে থাকলে যত এগোবে তত আমরা জানবো যে আরও 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 ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। এবং এটা তো স্বাভাবিক, 15 অগস্টে এমন একটা দিন বন্ধুরা, এই একটা দিনে ফ্যামিলি যারা বাচ্চারা আছে তাদেরকে নিয়েও মা বাবারা সিনেমা হলে সিনেমা দেখতে যায়। এবং ব্যোমকেশ ও দুর্গ রহস্য, আমি তো বারবারই প্রথম দিন থেকে বলছি, প্রজেক্টটা আমার এত ভালো লেগেছে, এবং এই প্রজেক্টটাতে স্পেশালি দেবকে আমার এত পছন্দ হয়েছে, দেবদা এত ভালো করেছেন, আমার মানে মানে আমি আমার কোনো মুখে ভাষা ছিল না, আমি প্রথম হাততালি দিয়েছিলাম হলে ওনাকে যখন ফার্স্ট এন্ট্রিটা এখন বললো ব্যোমকেশ। যাই হোক, এই হলো এখনকার এই ইনফরমেশানটা পেলাম, তোমাদের এক্ষুনি জানিয়ে দিলাম। আমি জানি না এর আগে কে জানিয়েছে, আমাকে গ্রুপে কিছু ভাই পাঠালো, আমি তো দেখে অবাক হয়ে গেছি, তাই ভিডিওটা তৈরি করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখলে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে সি ফার্স্ট করে রেখো, যাতে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও এলে তোমাদের চোখে চলে আসে। টাটা।